একদমই তাই সুমনদা, মানে আমরা যেখানে একটু আগে ছিলাম তার থেকে আরো কিছুটা দূরত্ব আমরা দেখতে পাচ্ছি। গেট বন্ধ করে দেওয়া হয়েছে, ভোট গ্রহণ কেন্দ্রের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। যারা ভোট দিতে আসছিলেন তাদের আপাতত ভোট দান পুরোপুরি বন্ধ। কেন কেন এখানে উত্তেজনাও দেখা যাচ্ছে, কেন আপনারা? আপনি কি আপনি কে আপনি কে আপনি এজেন্ট? মানে সমস্যাটা এই হয়েছে যে প্রার্থীকে আমরা ভোট দিয়েছি, সে ভোটটা সেই প্রার্থী কিন্তু যায়নি। কি করে সম্ভব হয়? ভিভিপ্যাটে যেটা আসছে, ভিভিপ্যাটে ফটো আজ যেটা আসছে, ও ভোটটা মানে ফটোটা অন্যজনের। ধরুন বলতে চাইছে যে টিএমসি তে ভোট দান করলো কিন্তু ভিভিপ্যাটে দেখাচ্ছে বিজেপি। অভিযোগ তো পাশেও শোনা যাচ্ছে কিন্তু প্রিসাইডিং অফিসার, আমরা প্রিসাইডিং অফিসারকে অপারেশন দিয়েছিলাম যে এখানে 639টা ভোট আছে, 100টা ভোট হয়েছে, আপনারা এক কাজ করুন পুরো ভোটটা বাতিল করে দুবারে আপনারা ভোট করুন, কিন্তু এরা মানছে না। না সেটা কিভাবে বেশিটা সম্ভব? আমরা দেখতে পাচ্ছি, আমরা বিক্ষোভের ছবি দেখতে পাচ্ছি, প্রচুর বিক্ষোভ। কি হয়েছে, কি হয়েছে সমস্যা? মেশিন ভোট চলবে না, এরকম করে ভোট করছে। তিনি বলতে চাইছেন যে ইভিএম এ এইরকম করে সব প্রায় জায়গায় গন্ডগোল হচ্ছে, যাতে এই ইভিএম এ না ভোট হয়, রিপ্লেসমেন্ট করে ভোটটা হোক নতুন করে, এটা দাবি জনতার। বাইরে থেকে প্রচুর বিক্ষোভ চলছে, বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ভোট গ্রহণ কেন্দ্র। এখানে ভোট গ্রহণ কেন্দ্রে আমরা যদি প্রিসাইডিং অফিসারের কাছে যাই, প্রিসাইডিং অফিসার এটা যে অভিযোগ করছে এটা কি সত্যি? এটা কি অভিযোগ করছে যে যাকে ভোট দিচ্ছে অন্য জায়গায় ভোট পড়ে যাচ্ছে? হয় কখনো এই অভিযোগটাকে মিথ্যা প্রমাণ করার জন্যই তো আমরা ভোটার ওনাদেরকে বললাম যে আপনাদের মনের মতো পাঁচজন প্রার্থীকে ডাকুন, ভোটারকে ডাকুন, ওনারা ভোট দিয়ে এসে যদি বলেন যে না আমার ভোটারের জায়গায় প্রার্থীর জায়গায় ভোট পড়েনি, তাহলে হবে। ভিভিপ্যাটে অন্য ছবি আসে না, হচ্ছে না। উনি ভোট দিয়ে গিয়ে আমাদের কাছে কিন্তু বলে গেছেন এবং ওনার কাছে এজেন্টের কাছেও বলে গেছেন। এখানে তৃণমূলের এজেন্ট কে আছেন? আপনি এরকম কোন অভিযোগ হচ্ছে যে আপনি তৃণমূলে ভোট দিচ্ছেন, আপনার সমর্থকরা অভিযোগ করছে? এটা ছিল স্যার, এই অভিযোগটা প্রথমে ফার্স্ট আওয়ারে ছিল। এটা না না, এটা কি হয়েছে? ছিল, এটা তৃণমূলকে ভোট দিচ্ছেন অন্য জায়গায় পড়ছে, অন্য জায়গায় পড়ছে, তারপরে ব্যালটটাও ঠিক মতো স্যার পড়ছে না, মানে ভিভিপ্যাটটা, ভিভিপ্যাটের যে কপিটা যেটা আমি কোন প্রতীকে দিলাম প্রথমে অভিযোগ ছিল, তারপরে সেই অভিযোগটা মিথ্যা প্রমাণ করার জন্য আমরা নেক্সট টাইম যখন ভিভিপ্যাট চেঞ্জ করে ওনাকে দিয়ে মানে ভোট দোয়ালাম, দিয়ে তিনি সেই ভোটাররাই বলে গেল। আমরা চাইছিলাম ভোটার, আমি বলি স্যার দু মিনিট স্যার, প্রথমে যখন ভোটটা স্যার চলে রানিং হয় তখন স্যার এই ডিস্টার্ব গুলো ছিল, মানে ভোটটা আবার বলুন, আপনি তৃণমূলকে ভোট দিচ্ছেন বিজেপিতে পড়ছে? ভোটটা মানে যে আমাদের যে যারা সমর্থক যারা ছিল তারা ভোটটা দিয়েছে, ধরুন টিএমসি কে পড়েছে অন্য জায়গায়, আবার কিছু কিছু ক্ষেত্রে টেকনিক্যালি সম্ভব, অসম্ভব স্যার, টেকনিক্যালি সম্ভব। হ্যাঁ তাহলে স্যার ভিভিপ্যাটটা স্যার তাহলে চেঞ্জ হলো কেন? ভিভিপ্যাটটা প্রবলেম চেঞ্জ হলো কেন? ছবিটা স্যার আপনি এখন কি তো দেখো, তারপরে নেক্সট টাইম তো উনি বলেই গেলেন, নেক্সট টাইম থেকে যেটা চেঞ্জ হয়েছে এখন বর্তমানটা বর্তমান ঠিক চলছে। ভোট বন্ধ করেছেন কেন? দাঁড়ান, ওইটা আমাদের গ্রামবাসীর সবার দাবি ছিল যে যখন মেশিনটা একটা ডিস্টার্ব হয়েছে, যেহেতু পার্শ্ববর্তী এলাকায় পার্শ্ববর্তী গ্রামে মানে টেগুনিয়া গ্রাম বা তারপরে পশ্চিমবঙ্গ গ্রাম এগুলোতে স্যার ভোট দিয়েছে বিজেপিতে বা টিএমসি তে ভোট দিয়েছে, গিয়ে উঠেছে বিজেপিতে। নির্বাচন কমিশনের নিয়ম তো ভিভিপ্যাট চেঞ্জ করে, হ্যাঁ শুধু ভিভিপ্যাটটাই চেঞ্জ হবে। নির্বাচন কমিশনের নিয়ম যখন ভিভিপ্যাট প্রবলেম দেখাবে, আপনার সিইউতে দেখাচ্ছে যে রিপ্লেস ভিভিপ্যাট, আপনার সিইউতে তখন দেখাতো রিপ্লেস সিইউ। আপনারা কি চাইছেন, ভোট বন্ধ কর? না আমরা এইটাই মানে গ্রামবাসী সবাই চাইছিল যে যারা ভোটার ওরাই চাইছিল যে এই মানে খারাপ মেশিনের সময় আর ভোটটা দেওয়া হবে না, ভোট দেবো না নতুন করে, যদি টোটালি এটা ভোট দিয়ে ফেলে দেন তাদের আবার নতুন করে ভোট দেওয়া সম্ভব? যারা ভোট দিয়ে ফেলে দেন তাদের নতুন করে ভোট সম্ভব? এটা নির্বাচন কমিশন তো এটা কি সম্ভব? সিইউ আর ভিভিপ্যাট এটা যদি ওনারা চেঞ্জ করে, ভোট দিয়ে ফেলেছে তাদের নতুন করে ভোট দেওয়া কি সম্ভব? এটা স্যার কেন সম্ভব না? যদি ডিস্টার্ব থাকে সম্ভব আইনে, সেটা যখন সিউতে প্রবলেম হবে কেন হবে না? তাহলে অন্যান্য জায়গায় তো এইরকম ডিস্টার্ব হওয়ার জন্য তো বন্ধ হয়ে আছে, নতুন করে আবার ভোট হচ্ছে প্রবলেমের জন্য
রিপোল হয় না কোথাও শুধু ভিভিপ্যাটে না সেটা সেটা একদম ঠিক নয় কারণ সেটা তো দেখছি সুমনদা যে যে এজেন্ট তৃণমূলের তিনি বলছেন প্রাথমিক দিকে প্রথম দিকে যে অভিযোগ ছিল যে তারা তৃণমূলে ভোট দিচ্ছিলেন বিজেপিতে চলে যাচ্ছিলেন কিন্তু প্রিসাইডিং অফিসার বলছেন এটা ভিভিপ্যাটের সমস্যা কিন্তু তারা চাইছেন যে সমস্ত ভোট বাতিল করে দিয়ে যারা ভোট দিয়েছেন তাদের আবার নতুন করে ভোট দেওয়ার আবার সুযোগ করে দিতে এখানে ভোট গ্রহণ কেন্দ্র পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে প্রচুর মানুষ জড়ো হয়েছেন হ্যাঁ কি বলছেন কি বলছেন কি বলছেন আমরা সেটা এখানে ভোট দিয়েছি রোদে দাঁড়িয়ে এই এত কষ্ট করে সব ছেড়ে আমরা এসে ভোট দিচ্ছি তাহলে আমাদের ভোটটা এরকম কেন হলো চাঞ্চল্যকর অভিযোগ একের পর এক বুথে হচ্ছে এবং অধিকাংশ বুথে গ্রামবাসীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন বাইরে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত সুমনদা সেই ভোট গ্রহণ পর্ব পুরোপুরি বন্ধ হয়ে আছে সুমনদা